তদন্তে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেবে সরকার চক্রান্তকারীদের খুঁজে বের করার ঘোষণা প্রধানমন্ত্রী জিবি থেকে বদলি করা হলো হারুল রশিদকে নতুন দায়িত্বে মোহাম্মদ আশাকুজ্জামান ছয় পদে রদবদল জাস্টিস ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের জমায়েত আইনশৃঙ্খলা বাহিনীর বাধা আটক বেশ কয়েকজন জমায়েত শিবির নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয় বললেন কাদের নিজেরা সহিংসতা করে অন্যের উপর দায় চাপাতে চায় সরকার অভিযোগ বিরোধীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান এবং বারো দিন পর খুলল ফেসবুক টিকটক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হচ্ছে কাল দর্শক সংবাদ রাতে দেখছিলেন এ কে স্টিমটিবার সংবাদ শিরোনাম পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানেজ্লাবনী দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে কোচ আন্দোলনের নামে সহিংসতা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের কাছে আবেদন জানানো হবে নেওয়া হবে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্তে কারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী দেশের প্রাণীজ আমিষের ষাট ভাগের যোগান আসে মৎস্য সম্পদ থেকে দুহাজার আটে যেখানে মৎস্য উৎপাদন ছিল পঁচিশ লাখ মেট্রিক টন সেখানে পনেরো বছরে তা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ লাখ মেট্রিক টনেরও বেশি 2030 সালে লক্ষ্য পঁয়ষট্টি লাখ মেট্রিক টন এমন প্রেক্ষাপটে বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন বক্তব্যের শুরুতেই সম্প্রতি কোটা আন্দোলনের নামে সহিংসতা নিয়ে কথা বলেন তিনি সমবেদনা জানান স্বজনহারা মানুষের প্রতি বলেন যে ঘটনা ঘটেছে তা ভাবনার বাইরে আমি কোনদিন ভাবতে পারিনি একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে স্থাপনা যেগুলি ধ্বংস করে সেগুলি তো পুনর্গঠন করা যাবে কিন্তু যে প্রাণগুলি গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না সহিংসতা ও হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেওয়া হবে বলে জানান সরকার প্রধান কারোর দাবির অপেক্ষা আমি রাখিনি আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো সেই সঙ্গে আমরা জাতি জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে বিশেষ করে বিদেশে তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা প্রধানমন্ত্রীর প্রশ্ন আন্দোলনের নামে চালিয়ে কে অর্জন করলো যে ইস্যুটা নেই সেটা নেই আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি সেবা খাত ধ্বংস করে যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাদের বিচারের ভার দেশবাসীর উপর ছেড়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ঘটনা ঘটিয়ে ঘোলাপাড়িতে মা স্বীকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত জয় যাদব দেশ ঢাকা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জমায়েত শিবির বিএনপি সন্ত্রাসী হামলায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেল পাঁচটা দশ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হাসপাতাল যেতে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শনের পর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত জামাত বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের বর্তমান শারীরিক অবস্থা চিকিৎসার খোঁজ খবর নিতে জাতীয় ইনস্টিটিউট ও হাসপাতাল এসেছেন ডিবি থেকে বদলি করা হলো হারুন রশিদকে নতুন দায়িত্ব ঢাকা মহানগর পুলিশের ক্রাইম অপারেশন বিভাগের অতিরিক্ত কমিশনার এদিকে নতুন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিএমপির লজিস্টিকান্স এন্ড বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ একই সাথে ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের দায়িত্বে থাকা খন্দকার মহিউদ্দিনকে জিএমপির লজিস্টিক বিভাগে দায়িত্ব দেওয়া হয় এদিকে জিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সহ সব মিলিয়ে ছয় জনকে বদলি করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফর জাস্টিস ঘিরে হাইকোর্ট এলাকায় জমায়েত করেছেন শিক্ষক শিক্ষার্থী ও আইনজীবীরা সড়কে বসে পড়েন তারা আন্দোলনকারীদের ঠেকাতে মোতায়েন করা হয় বিজেপি এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিম্ন আদালত এলাকায় সড়কে নামতে পারেনি শিক্ষার্থীরা তবে বিক্ষোভ করেন আইনজীবীরা আরো জানাচ্ছেন হাসান মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরুর আগেই বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে হাইকোর্ট মোড় এলাকা থেকে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ তাকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই নারী শিক্ষকের এটা কি ধরনের কথা আপনারা তো ছিলেন আমরা কি একটা মানে দাঁড়ানোর রাইট নাই সো আমি তো মনে করি না যে আমি যখন আমার স্টুডেন্টদের জন্য দাঁড়াতে পারবো না একশো বিশটা স্টুডেন্টের সামনে গিয়ে ক্লাস নেওয়ার মতো নৈতিক অধিকার আমার থাকে দুপুর বারোটার দিকে আটক করা হয় বেশ কয়েকজন শিক্ষার্থীকে মৎস্য ভবনের সামনে থেকেও কয়েকজনকে আটক করে পুলিশ দুপুর সাড়ে বারোটায় হাইকোর্টের মাজার গেট দিয়ে আইনজীবীরা মূল সড়কে বের হতে চাইলে বাধা দেয় পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ সময় গেটের বাইরে পুলিশের গাড়ি আটকে দেন অভিভাবকরা বাগবিতণ্ডার এক পর্যায়ে আটক দুই শিক্ষার্থীকে ছেড়ে দেয় পুলিশ বেলা একটার দিকে দোয়েল থেকে হাইকোর্ট মোড়ের দিকে মিছিল নিয়ে আসেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা শিশু অ্যাকাডেমির সামনে পুলিশ বাধা দিলে রাস্তায় বসে পড়েন তারা এই রাষ্ট্রটা বাসলে রাজনীতি করা যাবে আমরা কোনো দলের পক্ষ থেকে দালালি করতে আসি নাই আমরা দেশের পক্ষে দালালি করতে এসেছি একাত্তরে চোদ্দই ডিসেম্বর যারা প্রাণ দিয়েছে তাদের রক্তের প্রতিজ্ঞা করছে তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আপনাদের পাশে আছি যতদিন নাম দলন সফল হয় পরে আবারও জড়ো হওয়ার চেষ্টা করেন শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় পুলিশ বিজেপির বাধার মুখে ব্যঙ্গাত্মক স্লোগানে মেতে ওঠেন তারা এরপর চারদিক থেকে জড়ো হয় আরও শিক্ষার্থী এক পর্যায়ে পুলিশ বিজিবি হাইকোর্টের গেটে অবস্থান নিলে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা থেমে থেমে চলতে থাকে শিক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভ বিকেল চারটার দিকে শেষ হয় হাইকোর্ট এলাকার মার্চ ফর জাস্টিস কর্মসূচি এদিকে নিম্ন আদালত এলাকাতেও বিক্ষোভ করেন আইনজীবীরা হাসান মাহমুদ দেশ টিভি ঢাকা রাজধানীর বাইরেও চট্টগ্রাম রাজশাহী সহ দেশের কয়েকটি জেলায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে অংশ নেয় শিক্ষক শিক্ষার্থী ও আইনজীবীরা কয়েকটি জায়গায় বিক্ষোভকারীদের লাঠি লাঠিচার্জ করে পুলিশ আটক করা হয় বেশ কয়েকজনকে সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা রিপোর্ট শিক্ষার্থী হত্যা এবং নির্বিচারে আটকের প্রতিবাদে সড়ক আদালত প্রাঙ্গণ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষক শিক্ষার্থী ও আইনজীবীরা বুধবার বেলা সাড়ে এগারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সমবেত হন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরা এ সময় মানববন্ধনে শিক্ষকরা চলমান গণগ্রেপ্তার এবং হয়রানির প্রতিবাদ জানান অবিলম্বে শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেন তারা পরে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার ও হয়রানি না করা সহ দশ দফা দাবি জানিয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজও আমাদের সন্তানেরা জানে কিভাবে রাস্তায় নামতে হয় তাদের দাবি নিয়ে এবং সেই দাবি কি করে আদায় করতে হয় কিন্তু পাশাপাশি আমাদের এটাও দেখতে হবে এই দাবি আদায়ের আন্দোলনের মাধ্যমে অন্য কেউ যেন তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের চেষ্টা না করে যারা নিহত হয়েছে অবশ্যই তাদের দিকে দেখতে হবে এবং নিহতের ঘটনা এটা যে ক্রাইম সেই ক্রাইমটাকে ডিটেক্ট করতে হবে এবং যারা রেসপন্সিবল তাদের ব্যবস্থা করতে হবে এদিন সকাল দশটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রছাত্রীরা জেলা পরিষদ ভবনের সামনে জড়ো হতে থাকেন পরে মিছিল নিয়ে নগরীর লালদিঘি এলাকায় কিছুক্ষণ অবস্থানের পর আইনজীবীদের একাংশ যুক্ত হন বিক্ষোভে পরে চট্টগ্রামে আদালত পাড়ার দোয়েল ভবনের সামনে অবস্থান নেন তারা এ সময় উই ওয়ান্ট জাস্টিস সহ বিভিন্ন স্লোগ আনতেন তারা এ সময় তৎপর ছিল বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কুটিরা কেন এখনো বাহিরে ঘুরছে এবং আমাদের বোনদেরকে আমাদের ভাইদেরকে তুলে নেওয়া যাওয়া হয়েছে বিচার করার পরেই আমরা মাঘ থেকে যাব। প্রত্যেকটা নির্বিচার নির্বিচারে হত্যার বিচার করতে হবে যারা মারা গেছে তাদেরকে কি তাদেরকে কি ফিরিয়ে দিতে পারছে তাদেরকে তো ফিরিয়ে দিতে পারে নাই তাদের তাদের ওই হত্যার দাবিটাই তো চাচ্ছে ওরা আমারও বাচ্চা তো আছে তাহলে যাদের মা যাচ্ছে ওদের কত হয়রানি হচ্ছে কত কষ্ট হচ্ছে ওরা কিন্তু নিরপরাধ ওরা কিন্তু কোনো অপরাধ করেনি আসলে বরিশালের টাউন হল প্রাঙ্গণ এবং আদালত চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে পুলিশ এতে আহত হন বিশ জন এ সময় আটক করা হয় 12 জনকে তারা এসেছে শুধুমাত্র সমন্বয়কদের মুক্তি দাবি করতে এবং নয় দফা দাবির জন্য তাদের কেউ যারা স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে যেভাবে হামলা করেছে এ থেকেই বোঝা যায় সরকার ফ্যাসিবাদের শেষ পর্যায়ে পৌঁছে গেছে এছাড়া নরসিংদী বগুড়া ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে একই দাবিতে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা টুম্পা আফরোজ নিউজ ডেস্ক দেশ টিভি জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার সন্ধ্যায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান তিনি জানান যে কোনো সময় এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে মন্ত্রী বলেন সন্ত্রাস দমন আইনের আঠারো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে যে কোনো মুহূর্তে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি জামাত শিবির নিষিদ্ধ এটা আগেই নিষিদ্ধ ছিল আপনারা জানেন যে রোমান সাহেব এসে আবার তার রাজনৈতিক অধিকারটা দিয়েছিল দল করে এবং এদেশের এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলি এবং এদেশের সুশীল সমাজ সবাই জামাতকে তখন থেকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরামভাবে উলে আসছিল এটা জনগণের একটা দাবি ছিল গত পরশু দিন দলের সঙ্গে মিটিং হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গেই মতামত নিয়েছেন সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই দলটি নিষিদ্ধ করার জন্য জামাত ইসলাম এবং শিবি এই দুই দলকে নিষিদ্ধ করার জন্যই পরামর্শ দিয়েছে অভিমান ভুলে আওয়ামী লীগ নেতা ঐক্যবদ্ধভাবে আগুন সন্ত্রাস মোকাবিলার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপি জামায়াতের এবারে সহিংসতা অতীতের সবকিছুকে ছাড়িয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি শাহদুজ্জামান সাকিবের রিপোর্ট বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্র নেতাদের সাথে মতবিনিময় করেন ওবায়দুল কাদের এ সময় তিনি জানান দু হাজার তেরো চোদ্দ সালের মতো আবার সংঘটিত হচ্ছে হুঁশিয়ারি করেন এ ঘটনায় সার পাবে না কেউ বাংলাদেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতি প্রবর্তন করেছিল তার ব্যক্তিরাও আমাদের জানতে হবে এই অপরশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে ভেদাভেদ ভুলে সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই নারদীয় তাণ্ডবের সাথে আজকে আমাদের লড়তে হচ্ছে একসাথে একসাথে মান অভিধান সব ভুলে যেতে হবে বিএনপি জামায়াতের ধ্বংসযজ্ঞের সময় সাধারণ জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের শাহেদুজ্জামান সাকিব দেশ টিভি ঢাকা বর্তমান পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আর আইন শৃঙ্খলা বাহিনী পেশাদার আচরণ করলে ক্ষমতাসীনরা পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জোট নেতাদের দাবি নিজেদের সহিংসতার দায় অন্যদের উপর ছাপিয়ে আন্দোলন দমনের চেষ্টা করছে সরকার পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশের খবরে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নেয় এলাকাটিতে স্থান পরিবর্তন করে বিজয়নগর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাকি বলেন দেশে লাশের মিছিল ঢাকতে না পেরে নানা কৌশল নিচ্ছে সরকার সহিংসতার দায় চাপাচ্ছে বিরোধী দলের ওপর এই রাজনৈতিক পরিচয়হীন শিক্ষার্থীদের গ্রেফতার করছেন আর অন্যদিকে বলছেন জামাত করেছে। বন্ধুগণ সরকারের প্রতারণা আজকে পরিষ্কার তারা সমস্ত আন্দোলনকে ধ্বংস করতে চায় সমস্ত আন্দোলনকে ধ্বংস করার জন্য আজকে সহিংসতার দায় চাপিয়ে যেভাবে তারা অতীতে করেছে সেইভাবেই তারা আজকে এই আন্দোলনকে ধ্বংস করতে চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন দুঃশাসনের ওপর টিকে আছে সরকার আহ্বান জানান সংকটের রাজনৈতিক সমাধানের সারা দেশব্যাপী তারা যে অরাজকতা তৈরি করেছে এর দায় দায়িত্ব বর্তমান সরকার এবং সরকারি দলকেই বহন করতে হবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পেশাদার বাহিনী তারা যদি কেবলমাত্র পেশাদারী দায়িত্ব পালন করে এই সরকার পালিয়ে যাবার আর কোন পথ পাবে না এদিকে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে একাত্মতা জানিয়ে আইনজীবীরা মিছিল নিয়ে হাইকোর্ট থেকে রাজপথে নামতে গেলে মাজার গেট বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে ব্যাপক ধরপা করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন গণ আন্দোলনের কোনো বিকল্প নেই এখন এটা জনগণের জনগণ আন্দোলন ছাড়া আর কোনো অপশন নেই মানুষের হ্যাঁ এই সরকারের যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী কোনো জবাব দিতে নাই এই জন্য তারা র্যান্ডম হোলসেল অ্যারেস্ট করতে সবাই পরে সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতের ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেন তিনি গণহত্যা গুলি ছাড়া গুলি করার নির্দেশ দাতারা মন্ত্রীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত সকল ব্যক্তিদের বিচার করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি সাম্প্রতিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে আইনজীবীদের প্রতি আহ্বানও জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি আমরা বিচার করতে পারি না তাই সর্বোচ্চ আদালতে পরিবেশ পরিস্থিতির কারণে কোনো মামলা নেবেন না বিচার করবেন না এটা আমি মনে করি এটা বিচার জন্য একটা অত্যন্ত খারাপ মজুর হবে সাইফুল রিপন দেশ টিভি ঢাকা প্রায় দুই সপ্তাহ পর দেশে আবারও চালু হল ফেসবুক টিকটক ইউটিউব সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম বুধবার ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি আলোচনা শেষে আইসিটি প্রতিমন্ত্রী এসব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার ঘোষণা দেন এসময় সময় ইন্টারনেটের গতি দ্রুত সচল হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি কর্মকাণ্ড তুলে আগামীকাল চালু হচ্ছে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদ আলী জানান নিরাপত্তা বিবেচনায় আপাতত স্বল্প দূরত্বে ট্রেন চলবে কোটা আন্দোলন ঘিরে জুলাই মাসে অস্থিতিশীল পরিস্থিতিতে রেলের প্রায় একষট্টি কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি পরিস্থিতি স্বাভাবিক হলে যাতায়াতে স্বস্তি ফিরবে বলেও জানান মহাপরিচালক ফখরুল ইসলামের রিপোর্ট নেই যাত্রী রেল ইঞ্জিনবিহীন রেলের কোচগুলো নিষ্প্রাণ দাঁড়িয়ে প্ল্যাটফর্মে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা স্টেশনের এই চিত্র বলে দেয় সারা দেশে বিচ্ছিন্ন রেল নেটওয়ার্ক সম্প্রতি অস্থিতিশীল পরিস্থিতির আগুনে পড়েছে রেল ক্ষতিগ্রস্ত হয়েছে বগি সিগন্যালিং সিস্টেম নিরাপত্তার স্বার্থে ১৯ জুলাই বন্ধ করে দেয়া হয় জনপ্রিয় এই বাহনটি আজকে রেল যোগাযোগ বিচ্ছিন্ন আমরা মনে করি অতি দ্রুতই রেল যোগাযোগ সচল হবে এই জনগণের বাহন গরিবের বাহন আশা করি ইনশাল্লাহ অতি দ্রুতই রেল চালু হবে রেলওয়ের মহাপরিচালক জানান টানা তেরো দিন পর বৃহস্পতিবার স্বল্প দূরত্বে রেল চলাচল শুরু হবে এতে যাতায়াতে কমবে ভোগান্তি উনিশ তারিখ থেকে মূলত রাত্রি থেকে আমরা ট্রেন চলাচল আর কি সাময়িকভাবে স্থগিত করি আর কি এবং এখন পর্যন্ত ট্রেন চলাচল শুধুমাত্র আমরা জরুরি প্রয়োজন বিবেচনায় তেলের গাড়িগুলো আমরা পরিবহন করছি কিছু চিরাঙ্গ থেকে যে ট্রেনগুলো চলাচল করে নাই কিছু চিরাঙ্গ আছে কিছু আঁকাওড়া আছে এগুলো আবার সবগুলোকে আবার অ্যাডজাস্ট করা করার একটা বিষয় আছে কিছু কিছু অ্যাডজাস্ট করতে হবে কিছু কিছু আবার অ্যাডজাস্ট করা লাগবে না কিন্তু আমরা চালাবো ওয়ান ওয়েতে চালাবো পরের দিন থেকে আবার রেগুলার হবে আর কি দুই তিন দিনের মধ্যে আমরা এটা করতে পারবো রেল চালুর জন্য সব প্রস্তুতি নেয়ার কথাও জানান মহাপরিচালক বলেন সহিংসতায় ক্ষতিগ্রস্ত বগি ও সিগন্যাল সিস্টেমের মেরামতের কাজ চলছে জানালা গ্লাস এবং অন্যান্য বিভিন্ন অংশে আর কি ক্ষতিগ্রস্ত করা হয়েছে ট্রেনের ইঞ্জিন বগি সেগুলো নিরাপত্তা এবং যাত্রীদের নিরাপত্তা এই বিষয়গুলোর সঙ্গে যারা আইন শৃঙ্খলা এবং স্থানীয় প্রশাসন তাদের সম্পৃক্ত আছে সাইনগুলো আমাদের একবার জাস্ট দেখে নেওয়া ব্রিজগুলো একবার দেখে নেওয়া এগুলো আমাদের লেভেল ক্রসিং গেটগুলো আছে দেখে নেওয়া সিগন্যালিং ডিপার্টমেন্ট তাদের সিগনালিং ইকুইপমেন্টগুলো যেগুলো আছে সেগুলো চেক করে দেখে নেবে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় গেল জুলাই পূর্বাঞ্চল রেলের ক্ষতি হয়েছে চল্লিশ কোটি পঁচানব্বই লাখ টাকা আর পশ্চিমাঞ্চল রেলের আর্থিক ক্ষতি বিশ কোটি টাকার বেশি ফখরুল ইসলাম দেশ টিভি ঢাকা দর্শক এই ছিল এখনকার সংবাদ রাত পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট দেশ ডট টিভি ফেসবুক আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশটিভি অথবা দেশ টেলিভিশন পেজে সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল আদার দেশ টেলিভিশন অথবা দেশ টিভি নিউজ সার্চ করুন ধন্যবাদ সবাইকে